সাংবাদিকদের কিল ঘুষি মারে, ছিঁড়ে ফেলা হয় পরনের জামা কাপড়। সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবী এবং সাংবাদিকদের উপর হামলা এবং মারধর করে বের করে দেওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ দুপুর 1:45 দিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গঠন করা নির্বাচন কমিশনের অধীনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান আসাদ বলেন, ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা তৈরি হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হট্টগোল হয়। বেলা 12:45 দিকে ভোট কেন্দ্র থেকে বিএনপিপন্থী আইনজীবীদের পিটিয়ে বের করে দেয় পুলিশ। এ সময় বিএনপিপন্থী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে লাঞ্ছিত করা হয়, মারধর করা হয় সাংবাদিকদেরও। আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ, এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তার, জাগা নিউজের ফজলুল হক মৃধা, মানব জমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হাসান, এটিএন বাংলার ক্যামেরা পার্সন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরা পার্সন সুলাইমান স্বপন, বিবিসির ক্যামেরা পার্সন মেহেদি হাসান মিম, বৈশাখী টিভির ক্যামেরা পার্সন ইব্রাহিমকে ব্যাপক মারধর করে পুলিশ। এছাড়া মানব জমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হাসানের মাইক্রোফোনটিও কেড়ে নেয় পুলিশ। জানা যায়, সোমবার রাতে হঠাৎ করে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক বিচারপতি মনসুর হক চৌধুরী পদত্যাগ করেন। দেখা দেয় নতুন জটিলতা। যথাসময়ে ভোট গ্রহণ শুরু করতে বিএনপি আওয়ামী লীগ দুপক্ষই নতুন দুজনকে প্রধান নির্বাচন কমিশনার করেন। আওয়ামী লীগপন্থীদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানকে আর বিএনপিপন্থী আইনজীবীর পক্ষ থেকে সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এএসএম মোক্তার কবিরকে প্রধান নির্বাচন কমিশনার করেন। আজ সকালে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা তাদের গঠন করা প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানের অধীনে ভোট গ্রহণ শুরু করেন। এ সময় বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা দাবি জানান, সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু করতে হবে, এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা এবং হট্টগোল শুরু হয়। দুপক্ষই পাল্টাপাল্টি অবস্থান নিয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এদিকে আওয়ামী লীগের আইনজীবীরা অভিযোগ করছেন, ব্যারিস্টার খোকন এবং কাজলের নেতৃত্বে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। বিএনপির আইনজীবীদের অভিযোগ করছেন, রাতেই ব্যালট পেপারে সিল মেরে ভর্তি করে রেখেছে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকির এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনই সুপ্রিম কোর্ট বারের বর্তমান কার্যকর নির্বাহী কমিটির সভাপতি ও সম্পাদক। অন্যদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এম মাহমুদুল খোকনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে তিনি সমিতির বেশ কয়েকবার সম্পাদক ছিলেন। এ প্যানেল থেকে সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচনে লড়ছেন। কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা তৈরি হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের বাধার মুখে সকাল 10:00 ভোট গ্রহণ শুরু করতে পারেনি।